বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বার কাউন্সিল অধ্যাদেশ 1972 এমসিকিউ প্রশ্ন। বাংলাদেশ বার কাউন্সিল আদেশ কত সালের? 1972। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এ কতটি বিধি রয়েছে? 101টি বিধি। বাংলাদেশ বার কাউন্সিল কি? বাংলাদেশের আইনজীবীদের সমন্বয়ে গঠিত পরিষদ। রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ বার কাউন্সিল কত নং আদেশ দ্বারা বিধৃত হয়েছে? 46 নং আদেশ। বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত বিধিবিধান কয়টি? 4টি। আইনজীবী সনদের জন্য আবেদনকারীর পিউপিলস ডায়েরিতে ন্যূনতম কয়টি মামলা নোট থাকতে হবে? 10টি। আইনজীবী সনদের জন্য আবেদনকারীর পিউপিলস ডায়েরিতে ন্যূনতম কয়টি দেওয়ানি মামলা নোট থাকতে হবে? 5টি। আইনজীবী সনদের জন্য আবেদনকারীর পিউপিলস ডায়েরিতে ন্যূনতম কয়টি ফৌজদারি মামলা নোট থাকতে হবে? 5টি। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এর সর্বশেষ সংশোধনী কবে করা হয়েছে? 6 ডিসেম্বর 2010। সর্বশেষ সংশোধনী কত নং অনুচ্ছেদে পুনঃস্থাপন করা হয়েছে? 11 ক-এর 1-এ। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এ কততম অধ্যায়ে আইনজীবী হিসাবে তালিকাভুক্তির পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? 6ষ্ঠ অধ্যায়ে। বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা কি? 1টি আদেশ। আইনজীবীদের অসদাচরণের বিচার কার্যক্রম কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? বিধি 41-50। অ্যাডভোকেটদের যোগ্যতা সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? বিধি 27-1। অনুচ্ছেদ 27-1 অনুযায়ী একজন ব্যক্তিকে আইনজীবী হওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন তিনি 20 বছর বয়সী। কখন বাংলাদেশ সরকার দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রণয়ন করেন? 22 মে 1972। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর অনুচ্ছেদসমূহ পরিবর্তন করিতে পারেন কে? জাতীয় সংসদ। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর বিধিসমূহ পরিবর্তন করিতে পারেন কে? বার কাউন্সিল। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 কোন ধরনের আইন? মূল আইন ও পদ্ধতিগত আইন। বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এ সর্বশেষ সংশোধন করা হয়েছে কত সালের কত তারিখে? 2012 সালের 21 অক্টোবর। বাংলাদেশ বার কাউন্সিলের আওতাভুক্ত নয় কোন কাজটি? বিচারকদের তালিকাভুক্তিকরণ। আইনজীবী হবার যোগ্যতা কত অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? 27-3। বাংলা পেশাগত আচরণের দরুন অভিযুক্তের বিরুদ্ধে বার কাউন্সিলের সচিব বরাবর অভিযোগের দরখাস্ত দাখিলের সময় দরখাস্তকারীকে কত নং বিধি অনুযায়ী 1টি অ্যাফিডেভিট দিতে হয়? 41 নং। ৩৭ অনুচ্ছেদের বিধান মতে 37-2 অনুচ্ছেদের অধীন আপিলের ক্ষেত্রে কোন আইনটি প্রযোজ্য হবে? তামাদি আইন 1908। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এ কতটি বিধি রয়েছে? 101টি। আইনজীবী হিসাবে তালিকাভুক্তির অযোগ্যতা সম্পর্কে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 27-3। দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এর অনুচ্ছেদের সংখ্যা কত? 46টি। বার কাউন্সিলের বিভিন্ন পদ সম্পর্কে কত নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? 6। পেশা এবং সামাজিক দায়বদ্ধতার একজন আইনজীবী দায়িত্ব হচ্ছে আদালতের সম্মুখে তখনই উপস্থাপিত হওয়া যখন মামলার নম্বর ডাকা হয়। এটি কত নম্বর বিধিতে সংযোজিত হয়েছে? 8। বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা 1972-এর প্রথম অধ্যায়ে কোন বিষয়ে বর্ণিত আছে সহ আইনজীবীদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে?